ফেসবুক বা ইউটিউব কিন্তু তোমার সেকেন্ড সিভি। সো এখানে যখন তুমি ব্যবহার করছো, যে কোনো একটা পোস্ট দিচ্ছ, এটা কিন্তু সবাই দেখে। যেখানে যখন যে আমার পোস্টটা দিই, একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। আমি প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাই, এঞ্জেল ফারিহা, প্রিন্সেস মারিয়া, এটা একটু ঝামেলা। প্রচুর চাকরির ইন্টারভিউতে লোকজন অ্যাপ্লাই করে, ফেসবুক লিঙ্কে যায়, দেখা যায় যে সে হলো এক অজানা বালক। এই জিনিসগুলো যদি আমরা করি, আমরা কিন্তু নিজের অজান্তেই নিজেকে পিছিয়ে ফেলবো। ইমেল আইডি আজকে থেকেই ঠিক করে ফেলো। তোমার ইমেল আইডি যদি brokenglass@gmail.com হয়, বি রেস্ট অ্যাশোর্ড, চাকরিটা তোমার হচ্ছে না। সো এইসব ছোট ছোট ইনফরমেশন যদি আজকে থেকে আমরা ঠিক করি, আমাদের ইনফরমেশনগুলো আমরা নিজেরা মানে ঠিকঠাক করে রাখি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্টারনেট যদি আমরা স্মার্ট ওয়েতে ব্যবহার করি, ফাইনালি সেফ মিট করার সময় আমরা দেখবো কার সাথে মিট করছি, একসেপ্ট করার সময় যাচাই করে নিব, ইনফরমেশন